প্রথমেই ধন্যবাদ আর কি পডিয়ামে এইটা আমি প্রথম হয়তো বা কিছু বলতে উঠলাম এর আগে পডিয়াম দেখছি ওই দূরে থেকে বসে দেখছি কিন্তু এবারেই প্রথম বলা তো স্বপ্ন বাংলায় তিন অক্ষর আর ইংরেজিতে গেলে পাঁচ অক্ষরের একটা শব্দ তো স্বপ্নটা আসলে কি বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো স্বপ্ন সেইটা হয় যখন আমরা ক্লাস ওয়ান অথবা টুতে মাই এইম ইন লাইফ রচনাটা পড়ি তো আমি যে বইটা পড়তাম ওই বইতে একটা এইম ইন লাইফ ছিল কি ডাক্তার আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন মাই লাইফ এবং আমি হ্যাঁ গরিব মানুষের সেবা করবো সেইটা যে হ্যাঁ ভালো আমি তুমি ডাক্তার হবা গরিব মানুষের সেবা করবো তখন থেকে আমার মনের ভিতরে স্বপ্ন ছিল হ্যাঁ ডাক্তার হবো হ্যাঁ ডাক্তার হইতে হবে আমাকে এই গরিব মানুষের সেবা করতে হবে কিন্তু মানুষের স্বপ্নটা আসলে চেঞ্জ হয় একটু পরপর চেঞ্জ হয় যেটা আবির বললো সেই কথার সাথে সুরমিলাই বলবো তো এপিজে আব্দুল কালামের একটা কথা যে আব্দুল কালামের একটা কথা যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না তা ঠিক আছে ভাই স্বপ্ন তো সেইটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না এখন স্বপ্ন যে আমার সত্য করতে হবে এইটাও একটা ব্যাপার তো এর মাঝখানে আর একটা ট্রল পেজের কথা বলি যে ট্রল পেজে আমি দেখলাম যে বাংলাদেশের মানুষের স্বপ্ন বা যে কোনো দেশের মানুষের স্বপ্ন চেঞ্জ হয় সে সর্বশেষ কী মুভিটা দেখছে তার উপর ডিপেন্ড করে সর্বশেষ মুভি যদি আমি দেখে থাকি যে হ্যাঁ আমি অ্যাস্ট্রোনট হয়েছি চাঁদে গেছি হ্যাঁ আমার স্বপ্ন সেইটা আমি অ্যাস্ট্রোনট হবো সর্বশেষ মুভি যদি আমি দেখি আমি সিএ অফিসার হয়ে খুব ভালো অফিসার হচ্ছি আমি আমি অফিসার হবো কিন্তু আসলে স্বপ্ন সেটা না তো আমি যদি নিজের স্বপ্নের কথা বলি আমার স্বপ্ন এখনও সেট না তো স্বপ্ন নিয়ে যদি বলতে হয় যে আমি চাই এই মুহূর্তে দাঁড়ায় একটা বড় কোনো পত্রিকা বিদেশের অবশ্যই রয়টার্স বা এইরকম একটা পত্রিকার ফটোগ্রাফার হওয়া ফটোগ্রাফার চিফ জার্নালিস্ট বা এই টাইপের কিছু হওয়া যে ছবি তুলবো প্লাস তার সাথে আমি কিছু বলবো হ্যাঁ আমার স্বপ্ন এখন এইটা যে আমি কোনো দিন ভোরবেলা উঠছি আমার দরজা থেকে একটা পেপার নিত্যদিনের মতো আসছে কিন্তু সেইখানে আমার একটা ছবি সুন্দর করে এবং সেইখানে আমার একটা কাহিনী সহ ছবি তো এইটা স্বপ্ন তো স্বপ্ন আসলে হচ্ছে মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট স্বপ্ন থাকে তো আমি মনে করি যে স্বপ্ন যার যেটাই থাকুক না কেন তাকে সেইটা নিয়ে আগানো উচিত স্বপ্নের ক্ষেত্রে অনেক সময় বাধা বিপত্তি আসে অনেকে আবার হয়তোবা তোমার স্বপ্নের উপর হাসবে কিন্তু সেই হাসিটাকে তোমাকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে হবে তো আমি যদি আমার স্বপ্নের সাথে বলি যে একটা গল্প বলি আমার স্বপ্নের সাথে আমি যেহেতু বলছি যে আমি ছবি তুলতে পছন্দ করি তো আমি ক্যামেরা কিনলাম ক্যামেরা কিনে সাথে একটা ব্যাগ নিয়ে আমি নিক্সন মার্কেট ইউনো নিক্সন মার্কেট তো নিক্সন মার্কেটে গেলাম আমার কাকার দোকানে জাস্ট অন্য একটা কাজে তো ওইখানে এক লোক আমাকে জিজ্ঞেস করতেছে ভাই ক্যামেরার দাম কত বললাম একটা ডিএসএলআর ক্যামেরার দাম ঠিক আছে বললাম আমি যে 50,000 টাকা তারপরে আমাকে বলতেছে কেন আপনি এত টাকা দিয়ে ক্যামেরা কিনলেন বললাম আমি ছবি তুলব বিয়েবাড়ির ছবি তুলবেন তার প্রথম কথা বিয়েবাড়ির ছবি তুলবেন না তাহলে আপনি তো আমি গণযোগাযোগ সাংবাদিকতায় পড়ি আমি চাই ছবি তুলতে সো আমি তুলবো ও আচ্ছা আচ্ছা বিয়েবাড়ি ফটোগ্রাফি করবেন বুঝছি ঠিক আছে সো স্বপ্ন এইটাই আবার অনেকে হয়তো বলবে আমার আত্মীয় স্বজন যখন আমি প্রথম আমার স্বপ্নকে লালিত করার জন্য গণযোগাযোগ সাংবাদিকতায় ভর্তি হই তখন বলছিল সাংবাদিকতা এই তো তুমি তো লোকের পিছনে পিছনে ঘুরবা সংবাদ কালেকশনের জন্য আর কী করবা তুমি তো স্বপ্ন আসলে আপনাকে দেখতে হবে স্বপ্ন অনেকে বলবে যে আপনার স্বপ্ন ভালো না আপনার স্বপ্ন দিয়ে কোনো কাজ হবে না আপনার স্বপ্ন নিয়ে আপনি সামনে আগাতে পারবেন না তাদের কথায় কান্না দিয়ে নিজের স্বপ্নকে নিজের মতো করে বাস্তবায়ন করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এইটা ছিল আমার স্বপ্ন এবং আমার পরবর্তী স্বপ্ন হচ্ছে হয়তো বা কোনো একদিন আমার ওই ছবি যেন আর কি বের হইতে পারে কোনো এক রয়টার্সের পাতায় এই স্বপ্নটার প্রতি আশীর্বাদ রাখবেন এবং পরিয়ামের সাথে থাকবেন ধন্যবাদ।